সবচেয়ে বড় শত্রু কে একজন কনফিডেন্ট মানুষ কিন্তু একটা গাছের মতো ওপরে যেমন সে আকাশ ছুতে পারে একইভাবে ঝড়েও কিন্তু সে তার অস্তিত্ব বজায় রাখতে পারে একজন আত্মবিশ্বাস পূর্ণ মানুষ সব সময় নিজের ওপর বিশ্বাস করে আর যার আত্মবিশ্বাস নেই সে নিজের থেকে বেশি অন্যের ওপর বিশ্বাস করে আজ আমি কথা বলবো কি করে তুমি তোমার আত্মবিশ্বাস আরও বাড়াতে পারবে আমি তোমাদের কিছু সহজ প্রশ্ন করব যাতে তোমরা ইজিলি বুঝে যেতে পারো তোমরা কতটা আত্মবিশ্বাসী সবার প্রথম বলবো সেলফ ডাউট বন্ধ করো অলওয়েজ পজিটিভ থাকো আমরা অনেকেই ভাবি যে কোনো কাজ শুরু করার আগে আমি বোধ কাজটা পারবো না এটা কি হবে আচ্ছা আমি যে এখানে যাচ্ছি আমাকে কি ভালো লাগছে আমাকে মনে হয় ঠিক লাগছে না ও বোধ আমাকে পছন্দ করবে না কেমন যেন লাগছে ভেতর থেকে এই ধরনের ফিলিংস এই ধরনের ডাউট আমি পারবো কি পারবো না আমার হবে কি হবে না এই ধরনের ডাউট যদি থাকে তাহলে ধরেই নেওয়া যায় যে তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব অলওয়েজ চেষ্টা করো নিজেকে পজিটিভ রাখতে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি আমি জানি সমস্ত কিছু ভালো হবে এই ধরনের চিন্তাধারা মাথায় নিয়ে আসতে হবে নাম্বার টু চ্যালেঞ্জিং মাইন্ডসেট তৈরি করতে হবে আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু গুণ আমাদের আছে এবং কিছু না কিছু দোষ আছে আমাদের উচিত আমাদের গুণগুলো যেমন জানা একইভাবে নিজের ভুলগুলো নিজের উইকনেসগুলো জানা ধরো এক একজনের এক এক রকম উইকনেস থাকে সেই জিনিসগুলো তুমি যদি খাতায় লিখে ফেলো এবং সেটার উপর তুমি যদি কাজ করতে শুরু করো কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু দেখবে তুমি সেই উইকনেস কাটিয়ে উঠতে পেরেছ নাম্বার থ্রি নিজেকে আত্মবিশ্বাসী বানানোর জন্য খুব ইজি এবং একটা দারুণ উপায় হলো সেলফ টক করা নিজের সাথে কথা বলো আচ্ছা আমি কেন এই মুহূর্তে নার্ভাস আচ্ছা আমার কেন ভয় লাগছে নিজের সাথে কথা বলো আয়নায় গিয়ে অলওয়েজ অ্যাফার্মেশন দাও আই এম কনফিডেন্ট আই এম এনাফ কনফিডেন্ট আই এম পাওয়ারফুল আইনআ চোখে চোখ দিয়ে কথাগুলো বলো রেগুলার প্র্যাকটিস করো তোমরা কিছুদিনের দিনের মধ্যে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে নাম্বার ফোর সেলফ কেয়ার করতে হবে বাঁচার মতো বাঁচতে হবে আমাদের আত্মবিশ্বাস তখন বাড়বে যখন ভেতর থেকে এবং বাইরে থেকে আমরা ফিট থাকবো সেলফ লাভ করতে জানব আমরা যেমন সেই রকমভাবে আমাদের একসেপ্ট করব। দেখো যে সেলফ কেয়ার করতে জানে সে অবশ্যই এক্সারসাইজ করবে স্কিন কেয়ার করবে হেলথ কেয়ার করবে নিজেকে সুন্দরভাবে সাজাবে অনেক রকমের বই পড়বে নিজের জ্ঞান বাড়াবে তাই সেলফ লাভ করাটা জরুরি এবার আমি তোমাদের কিছু প্রশ্ন করব যে প্রশ্নের উত্তরে তুমি একটা ব্ল্যাক হার্ট এবং রেড হার্ট কালেক্ট করতে পারবে এবং প্রশ্নের শেষে তুমি নিজেই বুঝে যেতে পারবে তুমি কতটা আত্মবিশ্বাসী তাহলে চলো প্রশ্নগুলো করে ফেলি তোমার সবচেয়ে বড় শত্রু কে নাম্বার ওয়ান তুমি নিজে নাম্বার টু যে তোমার সমালোচনা করে যদি তোমার উত্তর হয় নাম্বার ওয়ান তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট যদি তোমার অ্যান্সার হয় নাম্বার টু তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট তোমার সফলতাকে তুমি কিভাবে দেখাবে নাম্বার ওয়ান সবাইকে দেখাবে শো আপ করবে নাম্বার টু আগে নতুন প্রজেক্টের জন্য প্ল্যান শুরু করবে যদি তোমার অ্যান্সার হয় ওয়ান তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট এবং যদি তোমার অ্যানসার হয় অপশান টু তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট অন্যের কথা শুনে কিভাবে রিয়্যাক্ট করো অপশান ওয়ান তুমি অনেক বেশি হার্ট হও অপশান টু শোনো অন্যেরটা করো নিজেরটা যদি তোমার উত্তর হয় অপশান ওয়ান তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট যদি তোমার উত্তর হয় অপশান টু তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট কেউ তোমার সম্পর্কে তোমার সামনে খারাপ কথা বলছে তুমি কি করবে অপশন ওয়ান উঠে চলে আসবে অপশান টু শুনে বসে নিজের কাজ করতে শুরু করবে যদি তোমার উত্তর হয় অপশন ওয়ান তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট যদি তোমার উত্তর হয় অপশন টু তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট আমি তোমাদের কিছু প্রশ্ন করেছি যদি তার অ্যান্সারে অনেক বেশি ব্ল্যাক হার্ট কালেক্ট করে থাকো তাহলে তুমি যথেষ্ট আত্মবিশ্বাসী আর যদি তোমরা কিছু রেড হার্ট কালেক্ট করে থাকো তাহলে বলবো নিজেদের আত্মবিশ্বাসটাকে আরও একটু বাড়াও